প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিম নি ফিল চিব্রে ইনস্টলমেন্ট রাং হাবকা সাংর সাল 43 কোটি 94 লাখ 16,000 রাং আবরতরি রাজস্থান কাইসা হুকবা পান্ডাব অক সাকা মন্দির বক্র সাংর সাল হাস্তে চুমফ্রেং বেদেক নি হাবানগ আজুগুই মন্ত্রী বক্রক নি অ পান্ডানো নাইকা হাস্তে হুকবা মন্ত্রী রতনলাল নাথ পান্ডানি ইয়াগুলো কক্থনাইরনি বিস্কাঙ্গ দাদা সিদাকুঙ্গি মন্ত্রী রতনলাল নাথ ছাকা মন্ত্রী বক্রক নি বারজা মানমা ইয়াগুলো নরেন্দ্র মোদী গরিতে হুকবা খ্লাইনাইরোগ নি বখাক নাইকল 2019 BC 24 ফেব্রুয়ারি ও মন্ত্রী বক্রক কিষান সম্মান নিধি মঙ্গই কাইসা স্কিম কারিখা অ স্কিম ও ওয়াইথাম রাং 2000 খাইয়ে হুকবা খ্লাইনাইরোগ নি ব্যাংক অ্যাকাউন্ট জমা অঙ্কা আপনারা জানেন একটাকে বলেছে দায়িত্ব নেওয়ার পর দেশের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন গ্রাম গরিব কৃষক ওনার চিন্তাধারা দেশ উন্নত হতে হলে গ্রামকে এবং গরিবদের কৃষকদের সামগ্রিক উন্নয়ন দরকার সেজন্য 2019 সারা দেশে 24 ফেব্রুয়ারি সারা দেশে একটি প্রকল্প চালু করে যার নাম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প তাদের প্রতি বছর প্রতিটি কৃষককে যারা রেজিস্ট্রেশন করবে তাদের বছরে তিনবার 2000 2000 2000 6,000 টাকা করে কৃষক সম্মান নিধি প্রকল্পে অর্থ প্রদান করে ডাইরেক্ট তাদের অ্যাকাউন্টে এটা শুরু হয়েছে 24 ফেব্রুয়ারি 2019 থেকে আমাদের রাজ্যে এ নিয়ে 14 বার 14 ইনস্টলমেন্ট কৃষকদের অ্যাকাউন্টে টাকা গেছে সারা দেশে আজকে প্রায় 8.5 কোটি কৃষক তাদের অ্যাকাউন্টে 18,000 কোটি টাকা আজকে ঢুকে গেছে অলরেডি ঢুকে গেছে আমাদের রাজ্যে এই পর্যন্ত 14 আগে 2,44,069 জন কৃষকের অ্যাকাউন্টে 555,44,74,000 টাকা ঢুকেছে আজকে 2,19,708 জন কৃষক ত্রিপুরাতে এই প্রকল্পে 43,94,16,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে এখন পর্যন্ত সারা দেশে 14তম ইনস্টলমেন্টের পর সর্বমোট কৃষকদের অ্যাকাউন্টে গেছে 2,60,000 কোটি অর্থাৎ কৃষকদের শক্তিশালী না করলে যারা আমাদের অন্নদাতা তাদেরও যদি শক্তিশালী আপনারা যারা আছেন সবার অন্নদাতা কিন্তু ওরা ওদেরকে যদি শক্তিশালী না করা হয় তাহলে আমাদের আগামী দিনে সমস্যা হতে পারে এই জন্য প্রধানমন্ত্রী এই প্রকল্প চালু করেছেন এবং এতে আমাদের রাজ্যেরও লাভ হয়েছে আজকে এই ইনস্টলমেন্ট উনি রাজস্থানের একটা কিষান সম্মেলনে যোগ দিয়েছেন শিকার বলে একটা জায়গা আছে সেখান থেকে উনি এই 14তম ইনস্টলমেন্ট অ্যানাউন্স করেছেন এবং প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তো এর মধ্যে আমাদের প্রত্যেক জেলায় যেমন ধলাই জেলা পেয়েছে 37,000 কৃষক আমি 37,645 জন গোমতি পেয়েছে 41,000 কৃষক খোয়াই পেয়েছে 21,000 কৃষক উত্তর ত্রিপুরা জেলা ফার্স্ট 43,000 কৃষক সিপাহী জেলা 29,000 কৃষক দক্ষিণ ত্রিপুরা 35,000 কৃষক 9,15,000 কৃষক পশ্চিম ত্রিপুরা 19,000 এই যে সংখ্যাটা বললাম এরা এর ফলে লাভবান হয়েছে এবং এটা কখনো দেখবেন সংখ্যাটা বাড়ছে আবার কমছে কেন এটার কারণ হলো আপনারা জানেন ডিবিটির মাধ্যমে ট্রানজ্যাকশন হয় এই ডিবিটিটার অর্থ হলো যা আধার লিঙ্ক করে আধারের সাথে যদি সবসময় রিনিউ না করা হয় সেক্ষেত্রে অনেক সময় যেমন আমরা দেখেছি আমাদের PFMS ফেলিউর এখন পর্যন্ত 14,115 জন এরা কিন্তু এখনও লিঙ্ক করতে পারেনি এই সংখ্যা আরও বাড়বে তো
আজকে এখানে আমাদের বিদ্যুৎ দপ্তরের একটা নতুন করে 2030 সনে কি হবে 2030 আশালো হুকবা খামকরাই বেদিনি মন্ত্রী রতনলাল না তে বসাকা সাংরা সালো হাকুতর 8 কোরর হুকবা খ্লাইনে রকনি 18,000 কোরর রাং হাপকা হাস্তে ফিল চিথাম ইনস্টলমেন্ট জরা খরক 2,44,069 হুকবা খ্লাইনে রকন বেবগৈ 555 কোরর 44,74,000 রাং দাই রাজাকা সাংরা সালো ফিল চি ব্রে ইনস্টলমেন্ট নি হাস্তে ও খরক 2,19,708 হুকবা খ্লাইনে রকনি একাউন্ট বেবগৈ 43,94,16,000 রাং হাপকা